বুঝবে, এই ওয়্যারকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই ওয়্যারটা কি হবে, এই ওয়্যারটা শুধু লম্বাই হবে না, পাশে একটু কমে যাবে, কিরকম হয়ে যাবে, এই ওয়্যারটা দেখতে এইরকম হয়ে যাবে, লম্বা হয়ে গেল, আবার কি পাশেও সরে গেল, মানে পাশেও চেপে গেল। তো প্রথমে মনে করি এই ওয়্যারের লেন্থ ছিল ক্যাপিটাল এল, ঠিক আছে, এই ওয়্যারের লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, আর ইনক্রিজ হয়েছে কতটুকু, কতটুকু ইনক্রিজ হয়েছে সেটাকে আমি ডেল্টা এল দিয়ে এক্সপ্রেস করলাম। বেসিক্যালি এই ওয়্যারের লেন্থ ছিল ক্যাপিটাল এল, এই ওয়্যারটা ছিল এখান থেকে এটুকু, ফোর্স অ্যাপ্লাই করার কারণে এই ওয়্যারটা লম্বা হয়ে গেল আর পাশেও কমে গেল, এটা তোমরা দেখবে এরকমই হয়। এখন শুরুতে এই ওয়্যারের হচ্ছে গিয়ে ডায়ামিটার, শুরুতে মনে করো এই ওয়্যারের ডায়ামিটার ছিল ক্যাপিটাল ডি, ঠিক আছে, ডি ফর ডায়ামিটার, শুরুতে এই ওয়্যারের ডায়ামিটার ছিল ক্যাপিটাল ডি, আর ডায়ামিটার হলো কতটুকু, এখন নিউ যে ডায়ামিটার হয়েছে এতটুকু, তাহলে ডায়ামিটার কতটুকু কমে গেছে বলো তো, এটা ছিল প্রথমে শুরুতে ডায়ামিটার, এটা ছিল পরের ডায়ামিটার, তাহলে ডায়ামিটার কি এতটুকু আর এতটুকু বাদ হয়ে গেছে, রাইট, প্রথমে ডায়ামিটার ছিল ক্যাপিটাল ডি, আর ডায়ামিটার কি ডিক্রিজ হয়েছে নাকি ইনক্রিজ হয়েছে বলো তো, ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হয়েছে। তাহলে আমি যদি লিখি লেন্থ, এই ওয়্যারের যদি লেন্থ বলি তাহলে লেন্থ হচ্ছে গিয়ে কত, এল, আর হচ্ছে গিয়ে ডায়ামিটার হচ্ছে গিয়ে ক্যাপিটাল ডি, লেন্থ হচ্ছে গিয়ে ইনক্রিজড হয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারবো যে ইনক্রিজড লেন্থ হবে কত, ডেল্টা এল, আর আমি লিখবো হচ্ছে গিয়ে ডিক্রিজড ডায়ামিটার হচ্ছে গিয়ে ডেল্টা ডি বলবো। নিউ যে ডায়ামিটার, নিউ ডায়ামিটারকে আমি স্মল ডি বলছি, নিউ ডায়ামিটার হচ্ছে স্মল ডি, প্রিভিয়াসলি ডায়ামিটার ছিল ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি কি দেখা যাচ্ছে, জি স্যার। ক্যাপিটাল ডি, আর ক্যাপিটাল ডি ছিল ইন ফার্স্ট ডায়ামিটার, এখন ডায়ামিটার হচ্ছে স্মল ডি আর ডিক্রিজ ডায়ামিটার হয়ে গেছে ডেল্টা ই। তাহলে এখানে কি শুধু লেন্থের মানে লংগিটিউডিনাল স্ট্রেন হয়েছে, শুধু কি লংগিটিউডিনাল স্ট্রেন হয়েছে, পাশাপাশি কি স্ট্রেন হয় নাই, পাশাপাশিও কিন্তু স্ট্রেন হয়েছে। তাহলে এখানে দুই ধরনের স্ট্রেন হয়েছে, একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, লিখে ফেলি আমরা লংগিটিউডিনাল স্ট্রেইন, লংগিটিউডিনাল স্ট্রেনটা কত হয়ে গেছে, ডেল্টা এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আরেকটা হচ্ছে গিয়ে কি পাশাপাশিও স্ট্রেন হয়েছে, পাশাপাশি স্ট্রেনটাকে আমরা বলতেছি ল্যাটারাল স্ট্রেইন, ল্যাটারাল স্ট্রেইন, এটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি ডেল্টা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। পয়সনস রেশিও হচ্ছে, পয়সনস রেশিওকে এরকম সিগমা দিয়ে এক্সপ্রেস করা হয়, পয়সনস রেশিও হচ্ছে গিয়ে এই ল্যাটারাল স্ট্রেইন ডিভাইডেড বাই লংগিটিউডিনাল স্ট্রেনের যে রেশিওটা সেটাই হচ্ছে গিয়ে পয়সনস রেশিও। তো পয়সনস রেশিও লিখে ফেলি আমরা, দেয়ারফর পয়সনস রেশিও, পয়সনস রেশিও এটাকে সিগমা দিয়ে আমরা এক্সপ্রেস করব, সিগমাটা হচ্ছে গিয়ে এরকম হবে ল্যাটারাল স্ট্রেইন, আর এটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেইন, ওকে। আচ্ছা, তো ল্যাটারাল স্ট্রেন কে আমি কি লিখতে পারি, ডেল্টা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, আর লংগিটিউডিনাল স্ট্রেন কে কি লিখতে পারি, ডেল্টা এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। বুঝতে পেরেছো নাকি বোঝা যায় নাই, বুঝতে পেরেছি আমরা। স্যার, ল্যাটারাল স্ট্রেনটা আবার বুঝাবেন। ল্যাটারাল স্ট্রেন হচ্ছে গিয়ে তুমি যখন একটা মোটা একটা ওয়্যার আছে, হ্যাঁ, এই মোটা ওয়্যারকে তুমি যখন টান দিবা নিচের দিকে, এটা কি লম্বা হবে, এটা তো বুঝতেছো রাইট, লম্বা হবে, ও যে লম্বা হবে তাহলে কি পাশে একটু কি চেপে যায় না, খেয়াল করে দেখেছো, তোমার তুমি যখন মাথায় চুল বাঁধো, তোমাদের যে ওই যে রাবার ব্যান্ড গুলা যে আছে, তুমি যখন রাবার ব্যান্ড গুলো যখন টান দিবা তখন দেখবা রাবার ব্যান্ড গুলা কি এত মোটা থাকে, এটা কি আস্তে থেকে ছোট হয়ে যায় না, চিকন হয়ে যায় না, পাশে কি কমে যায় না, খেয়াল করেছো, বুঝতে পারছো তো নিশাত? জি স্যার।
ওকে সো সেটা কিন্তু হয়, তার মানে কি প্রথমে ফোর্স দেওয়ার আগে তার ডায়ামিটার হচ্ছে একরকম, ফোর্স দেওয়ার পরে তার ডায়ামিটার হচ্ছে আরেক রকম। মনে করো ফোর্স দেওয়ার আগে তার ওই তোমার যে রাবার ব্যান্ডটা ছিল, রাবার ব্যান্ডটা ফোর্স দেওয়ার আগে তার রাবার ব্যান্ডের যে আমাদের যে ওয়্যার, এই মার্কারটাকে চিন্তা করো, এই মার্কারটা, মার্কারের এখন ডায়ামিটার কিছু একটা আছে, তুমি যখন এটাকে লম্বা করবা এই মার্কারটা কেবল চিকন হয়ে যাবে, একটা পেনের মতো হয়ে যাবে, তাহলে কি ডায়ামিটার কি কমে যাবে না? কমে গেলে এই মার্কারের শেপটা দেখতে কিরকম সার্কুলার, তো এরকম হচ্ছে গিয়ে সার্কুলার। তুমি যখন মার্কারটা যখন লম্বা হবে তখন কি সার্কেলটা কি ছোট হয়ে যাবে না, তাই না? তাহলে শুরুতে তার ডায়ামিটার ছিল এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এখন তার ডায়ামিটার এখান থেকে এই পর্যন্ত, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো যতটুকু ডায়ামিটার কমে যাবে ল্যাটারাল স্ট্রেন হচ্ছে কি যতটুকু চেঞ্জ হবে ডিভাইডেড বাই ইনিশিয়াল ডায়ামিটার, আর লঙ্গিটিউডাল স্ট্রেন হচ্ছে লেন্থ কতটুকু বাড়বে ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। এখন একটা বিষয় খেয়াল করো যে লেন্থ যদি বাড়ে তাহলে ডায়ামিটার কি, আমি যদি এই এই ওয়াটা যদি এই পাশে লম্বা হয় তাহলে পাশে কমে যাবে, আর যদি আমি এই বোথ সাইডে যদি দুই পাশ থেকে যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে কি হবে, ও সাইজে ছোট হয়ে যাবে আর পাশে কি চড়া হয়ে যাবে না, হবে না কি হবে না, হবে কিন্তু, রাইট? খেয়াল করে দেখো এই যে আমার হাতে একটা রাবার আছে দেখতে পাচ্ছ, এই রাবারকে আমি যদি উপর থেকে নিচে এখানে যদি প্রেস করি, উপর থেকে নিচে যদি প্রেস করি তাহলে কি এই রাবারটা কি ডানে বামে কি একটু সরে মোটা হয়ে যাবে না? জি স্যার। আর যদি রাবারটাকে আমি উপর নিচে লম্বা করি তাহলে কি ডানে বামে কি একটু চিকন হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে লেন্থ বাড়লে ডায়ামিটার কমে যাবে, আর লেন্থ কমলে ডায়ামিটার কি বেড়ে যাবে, একটা বাড়লে একটা কমে। তার মানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছো যে ডেল্টা এল যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা ডি নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার ডেল্টা এল যদি নেগেটিভ হয় তাহলে ডেল্টা ডি কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো একটা থেকে এখানে নেগেটিভ সাইন আসবে, তার মানে এটা ডেল্টা ডি যদি পজিটিভ হয় ডেল্টা এল কে নেগেটিভ লিখবো, আর ডেল্টা ডি যদি নেগেটিভ হয় তাহলে ডেল্টা এল পজিটিভ আসবে, মানে যে কোনো একটা থেকে একটা নেগেটিভ সাইন আসবে, ওই নেগেটিভ সাইনকে আসার জন্য এই কারণে আমি একটা নেগেটিভ সাইন দিয়ে এক্সপ্রেস করছি। এটাই হচ্ছে কি আমাদের পয়সনস রেশিও, এটা মনে থাকবে, ক্লিয়ার? ওকে, এখন এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখি, এটাকে আমরা রেডিয়াস দিয়েও লিখতে পারবো, কিভাবে, ডেল্টা আর ডিভাইডেড বাই আর, আর এখানে ডেল্টা এল ডিভাইডেড বাই এল। পয়সন রেশিওর কোনো ইউনিট নাই, কারণ স্ট্রেনের তো নিজেরই ইউনিট নাই, তাহলে পয়সন রেশিওর কেন ইউনিট থাকবে? এটাকে আমরা রেডিয়াস দিয়েও এক্সপ্রেস করতে পারি, আবার ডায়ামিটার দিয়েও এক্সপ্রেস করতে পারি, কারণ ডায়ামিটার সাথে একটা টু, রেডিয়াস আসলে টু মাল্টিপ্লাই হবে, টু টু কেটে গিয়ে বাকি আর কি যা থাকা তাই থেকে যাবে। ওকে ফাইন, এটাকে যদি আমি এখন শেষ পর্যন্ত অ্যারেঞ্জ করি তাহলে, মানে এটাকে সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে দেখতে এরকম হবে, এল ইন্টু ডেল্টা আর, আর ইন্টু ডেল্টা এল, একটা নেগেটিভ সাইন হবে। বুঝতে পেরেছো? মনে থাকবে এটা কি রেশিও, পয়সনস রেশিও, এটা কোনো ইউনিট নাই, ঠিক আছে? সো এরকম আমাদের পয়সনস রেশিও ক্যালকুলেশন করতে বলতে পারে, একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিবে, ইনফরমেশন গুলো বলে দিবে, তোমাকে বলবে পয়সনস রেশিও ক্যালকুলেশন করো। ম্যাথমেটিক্যালি এক্সপেরিমেন্টালি ক্যালকুলেশন করে দেখা গেছে পয়সনস রেশিওর ভ্যালিউ হচ্ছে গিয়ে বেসিক্যালি যেটা হয় পয়সন রেশিওর ভ্যালু হচ্ছে গিয়ে -1 থেকে নিয়ে আমাদের জন্য 1/2 পর্যন্ত হয়ে থাকে, পয়সন রেশিওর ভ্যালু এই এরকম হয়ে থাকে, এই রেঞ্জের বাহিরে যায় না, ঠিক আছে? এই রেঞ্জের বাইরে কখনোই যাবে না। আর ফর দেখা যাচ্ছে আই থিঙ্ক ফর মেটাল, ফর মেটালের জন্য, মেটালের মেটালিক অবজেক্টের জন্য, ফর মেটালিক অবজেক্ট পয়সন রেশিওর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের এরকম হয়ে থাকে 0 থেকে নিয়ে এরকম, 0 থেকে নিয়ে হাফ পর্যন্ত হয়ে থাকে।
আর এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে যে কোনো অবজেক্টের জন্য, আর এটা হচ্ছে মেটাল, এটা ফর মেটালের জন্য পয়েন্ট রেশিও হলো 0 থেকে 1/2 এই 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 আন্ডারে হয়ে থাকে, মানে 0.5 এর থেকে বেশি হবে না এন্ড এটা লেস এটা ইকুয়াল হবে, আর এখানে -1 থেকে আর কম হবে না, -1 থেকে না হাফের রিজনে। এটা হচ্ছে ক্যালকুলেশন করে ম্যাথামেটিক্স করে দেখানো হয়েছে, এটাকে আমরা এইভাবে এক্সপ্লেইন করতে পারবো। এখন দেখো, এখন তোমাদের মাথায় আসতে পারে যে পয়সন রেশিও তো অলওয়েজ একটা নেগেটিভ আসবে, ঠিক আছে? আমরা ক্যালকুলেশন করব যখন আমরা ক্যালকুলেশনের সময় এইখানে এইখান থেকে নেগেটিভ সাইন বের করব না, এখান থেকে নেগেটিভ সাইন নিব না, নেগেটিভ সাইন আগে থেকেই যা থাকার তাই থাকবে, ঠিক আছে? নেগেটিভ সাইন চেঞ্জ হবে না, কোনোভাবেই চেঞ্জ হবে না। আর দেখা যায় মাঝে মাঝে আমাদের পয়সন রেশিওতে তাহলে পজিটিভ আসার কথা না, কারণ শুরুতে একটা নেগেটিভ আছে, আর এই ভ্যালু থেকে কখনো নেগেটিভ আসার চান্স নাই। তো শুরুতেই যেহেতু এখানে যেহেতু পজিটিভ আসে, এটা হচ্ছে গিয়ে আমাদের আরো কিছু টার্মের উপর ডিপেন্ড করতে হয়, আরো কিছু ম্যাটার থাকে, কি বলে এটাকে, আরো কিছু ক্যারেক্টার থাকে যেগুলো আমরা ক্যালকুলেশন এই লেভেলে শিখবো না, এই আরো কিছু ক্যালকুলেশন থাকবে যেগুলো আমরা আরেকটু সিনিয়র ক্লাসে গিয়ে শিখবো, তখন দেখতে পাবা যে পয়সন রেশিওর ভ্যালু পজিটিভও হইতে পারে, ঠিক আছে? বাট আমরা এই লেভেলে যতটুকু পড়লাম, এই লেভেলে আমাদের যেটা বলে পয়সন রেশিওর ভ্যালু নেগেটিভ হওয়ার কোনো ওয়ে নাই বা পজিটিভ হওয়ার কোনো চান্সেস নাই, ঠিক আছে? সো এরকম হইতে পারে আমাদের পয়সন রেশিও। সো ক্লিয়ার সবাই? ডেফিনেশনটা তো ক্লিয়ার, পয়সন রেশিও ল্যাটারাল ডিসটেন্স ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল ডিসটেন্স, এটা মনে রাখবা, রেশিও অফ ল্যাটারাল ডিসটেন্স ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল ডিসটেন্স, এই হচ্ছে কি আমাদের পয়সন রেশিও। আচ্ছা, আমরা আজকে কয়েকটা ম্যাথ করব, ওকে? কিছু ম্যাথ করে আমরা আমাদের দেখি আমরা কিছু ম্যাথ করার জন্য কতটুকু রেডি আছে। নিশ্চয়ই তোমাদের হাতের কাছে ক্যালকুলেটার এগুলা স্টাফ আছে। আমরা 2 নাম্বার যে কোশ্চেনের একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা এখানে নাই, আমি তোমাদের ডায়াগ্রামটা অ্যাড করে দিয়ে দিব। কোশ্চেন নাম্বার 3-তে যাই আমরা, কি বলেছে? ইন এ ল্যাব, এটা আসলে রাফি হবে, রকি না, যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমরা নামটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? আর নামটা কোথায় আছে? এখানে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চন, কি চিটং বারে কোয়েশ্চনটা করতেছি, ওকে? আমরা মনোযোগ দিই। ইন এ ল্যাব রকি ওয়াজ ভেরিফাইং আ ওয়্যার ওয়েদার ইট ওয়াজ মেড অফ স্টিল, এটা কি স্টিলের কি না এটা সে ভেরিফাইং করতেছে, কারণ তুমি আমরা কিন্তু দেখে চিনবো না কোনটা স্টিলের কোনটা অ্যালুমিনিয়ামের, আমাদেরকে এক্সপেরিমেন্ট করে ফাইন্ড আউট করতে হবে। তো সেও একটা এক্সপেরিমেন্ট করতেছে, ফর দিস হি টুক এ ওয়্যার অফ লেন্থ 2 মিটার, ঠিক আছে, অ্যান্ড ডায়ামিটার হচ্ছে 1.12 মিলিমিটার, ডায়ামিটার বলেছে, ডায়ামিটার হচ্ছে 1.1 মিলিমিটার, যে ওয়্যার নিয়েছে ওয়্যারের ডায়ামিটার, দ্য ইলঙ্গেশন অফ ওয়্যার ইজ 3 সেন্টিমিটার অ্যান্ড কন্ট্রাকশন অফ দ্য ডায়ামিটার ইজ, এরকম মানে ওয়্যারটা যখন 3 সেন্টিমিটার লম্বা হবে তখন ডায়ামিটার এতটুকু কমে যাবে, ঠিক আছে? ডায়ামিটার এতটুকু কমে যাবে। ইফ 25 জুল পোটেনশিয়াল এনার্জি ইজ অ্যাপ্লাইড, পোটেনশিয়াল এনার্জি আমাদের ক্যালকুলেশন বাইরে আমরা করতে পারছি না, তারপরও আমি আমাদের ডিপার্টমেন্টের যারা সিনিয়র আছেন ওনাদের সাথে কথা বলে আমি আরেকবার ট্রাই করে দেখবো যে পোটেনশিয়াল এনার্জি তোমাদের সিলেবাসে, তোমাদের মানে হচ্ছে নিউ সিলেবাসে না, মানে হচ্ছে তোমাদের বইতে এটা বই থেকে উঠে দিয়েছে, তোমাদের আগের ব্যাচ গুলাতে ছিল বাট তোমাদের পোটেনশিয়াল এনার্জি কন্টেন্টটা বাদ দিয়েছে, তারপর আমি জিজ্ঞেস করে দেখবো তোমাদেরকে পড়াতে হবে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমাদেরকে বলেছে যে ক্যালকুলেট দ্য পয়সন রেশিও ফর দ্য ওয়্যারস অফ দ্য অ্যাবোভ সিস্টেম, পারবা নাম্বার সি ক্যালকুলেশন করতে? সবাই বলো, হিতোষী, সঞ্জিদা, সাদিয়া, আফিফা, সি নাম্বারটা কি পারবে? পারা উচিত, রাইট? আচ্ছা, ডায়ামিটার বলে দেওয়া আছে, আমরা খুব ইজিলি ডায়ামিটারে, এটা এটা হচ্ছে কি ডেল্টা ডি নাকি ডেল্টা আর, যেটা কালো বক্স করলাম, ডেল্টা ডি, ডেল্টা ডি, আর এটা কি ডি, ক্যাপিটাল ডি, আমাকে কি মিটার মিলিমিটার থেকে কি মিটারে নেওয়ার দরকার আছে নাকি নাই? ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে 2 মিটার এটার ইন্ট্রোডাকশন কি, এটা কি ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল, আর 3 সেন্টিমিটার এটা কি
delta l or small l delta centimeter eta ache meter change kora dorkar ache obosshoi ache kara centimeter ache meter je kono ekta change korle hobe tahole tumra c number ta peye jaba number d what the wire used by rocky made what the wire used by rocky made of steel analyze mathematically amra young modulus of pure steel che rokom amra ki korbo bolo to amra hocche giye young modulus of pure steel steel er amra ekhane je experiment ora ekhane je data dewa ache je box kore dilam ei box e je data dewa ache ei data use kore amra young modulus ber korbo bujhte parcho young modulus calculation kore dekhbo ei bracket e je value ei value er sathe ki hoy kina match kore kina jodi ei value er sathe amra calculated value er sathe given value given wire value যদি ম্যাচ করে তাহলে আমরা বলতে পারবো কি ইট ইজ মেড অফ স্টিল আর যদি ম্যাচ না করে তাহলে আমরা কি বলবো ইজ নট মেড অফ স্টিল বুঝতে পেরেছো লজিক সবাই জি স্যার ওকে আমরা এইভাবে ক্যালকুলেশন করব তো আমরা আমাদের আমরা ইয়ং মডুলাস বের করার সময় কি ডায়ামিটার ইয়ং মডুলাস বের করার সময় আমাদের ল্যাটারাল স্ট্রেন কাজে আসবে না ঠিক আছে ইয়ং মডুলাস ক্যালকুলেশন করার সময় আমাদের ল্যাটারাল স্ট্রেন কাজে আসবে না আর ইয়ং মডুলাস ক্যালকুলেশন করার সময় আমাদের তো ক্রস সেকশনাল এরিয়া দরকার হয় আমরা এখানে তো ক্রস সেকশন এরিয়া দেওয়া নাই আমরা কিভাবে পাবো বলো তো বলতে পারবা কেউ ক্রস সেকশনাল এরিয়া তো দেওয়া নাই আমরা কিভাবে পাবো এই কোশ্চেনে তো দেওয়া নাই আছে বলো কারণ আমরা যখন ইয়ং মডুলাসের ডেফিনিশন বা ইয়ং মডুলাসটা যখন আমরা ক্যালকুলেশন শিখেছিলাম যে কিভাবে ইয়ং মডুলাসটা ফাইন্ড আউট করতে হয় তখন কিন্তু আমরা ডেল্টা ডি এর সম্পর্কে কিছুই জানতাম না সো মনে রাখবা এটা বুঝতে পেরেছি এটা থ্রি নাম্বার কোয়েশ্চনটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম এবার আমরা আসি ফোর নাম্বার কোয়েশ্চনে দেখি ফোর নাম্বার কোয়েশ্চনে বলেছে ইন আ ল্যাবরেটরি ডিপ হ্যাংস হবে না এটা আমাকে গ্রামাটিক্যাল একটু এরর গুলো আছে এগুলোকে চেক করতে হবে ডিপ হ্যাংস 25 কেজি ম্যাচ হবে না ম্যাস হবে ম্যাস এট দ্য এন্ড অফ দ্য ওয়্যারস অফ 6 মিটার লেন্থ এন্ড 0.6 মিলিমিটার ডায়ামিটার সো ডায়ামিটার দেওয়া আছে রেডিয়াস পাবো রেডিয়াস থেকে আমরা কি করব ক্রস সেকশন এরিয়া খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো রাইট ওকে ওয়ান ওয়্যার ইজ স্টিল অ্যানাদার ইজ লেড After hanging the mass, he finds the extension of length of both wire. এরকম এরকম স্টিলের হচ্ছে গিয়ে কত 0.026 মিটার লম্বা হবে আর লেড কত লম্বা হবে 0.325 মিটার লম্বা হবে সো ডি নাম্বারটা বলো তো ডেটা দেখে বলো তো কিভাবে হুইচ ওয়্যার হ্যাজ দ্য হায়ার অ্যাবিলিটি টু ক্যারি লোড বলো তো কোনটা হবে একটু মাথা খাটায় বলো তো ক্যালকুলেশন করা ছাড়া তুমি লোড ক্যারি করার জন্য কোন ওয়্যার ইউজ করবা লেড নাকি স্টিল বলো স্টিল স্টিল ইউজ করবে কেন আই থিংক তুমি বুঝেই বলেছো আমাদের সাথে শেয়ার করো তাহলে আমরাও বুঝতে পারবো সবাই কম বেশি বলো ফেলো স্টিল কেন ইউজ করবা কে বলতে পারবে এক্সটেনশন থেকে লেন্থ এক্সটেনশন হ্যাঁ লেন্থ একটু বেশি এক্স্যাক্টলি স্টিলটা কম তাতে সুবিধা কি স্টিলটা যেহেতু কম এসছে তার মানে স্টিলের ওয়্যার ভ্যালু কি হবে বেশি হবে রাইট স্টিলের ওয়্যার ভ্যালু যদি বেশি হয় তাহলে স্টিলের ইলাস্টিসিটি বেশি হবে আর যেই অবজেক্টের যেই ম্যাটেরিয়ালসের ইলাস্টিসিটি বেশি ওইটা লোড করতে ওইটা হচ্ছে কম
কি বলে ওইটা হচ্ছে গিয়ে বেশি শক্ত থাকবে, বেশি মজবুত থাকবে, রাইট? ওইটা ওইটা দিয়ে আমি বেশি লোড ক্যারি করতে পারবো, বুঝেছো? তো এইভাবে আমরা এক্সপ্রেস করবো। তাহলে কি করবো আমরা, ওয়াই এর ভ্যালু বের করব, মনে থাকবে? এই হচ্ছে কি আমাদের কথাবার্তা। আর সি নাম্বারটা বলেছে পোটেনশিয়াল এনার্জি, এটা আমরা স্কিপ করব, পোটেনশিয়াল এনার্জি আমরা করা করব না, এটা মনে যেন থাকে। নাম্বার বি, বরিশাল, দ্য লেন্থ অফ স্টিল ওয়্যার ইজ ইনক্রিজ 0.1 মিলিমিটার অ্যাপ্লাইং 10 নিউটন ফোর্স অন দ্য ওয়্যার, অ্যানাদার ওয়্যার অফ সেম লেন্থ অ্যান্ড ডবল রেডিয়াস, রেডিয়াস কত, আগেরটার থেকে ডবল, ইটস লেন্থ সেম ডিউ টু চেঞ্জ অফ ফোর্স। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে অ্যানাদার ওয়ার অফ সেম লেন্থ অ্যান্ড ডবল রেডিয়াস ইনক্রিজেস ইটস লেন্থ সেম সেম অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ হয়েছে, যত ওই ওয়ে ওয়ার যতটুকু ইনক্রিজ হয়েছে এই ওয়ারও লেন্থ ইনক্রিজ একই রকম হয়েছে ফোর্স অ্যাপ্লাই করার কারণে। তো ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান আর পোটেনশিয়াল এনার্জি একই কথা, সি নাম্বারটা আমরা বাদ দিব। অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ ফোর্স মেনশন ইন দ্য স্টেম, সেকেন্ড ওয়ারে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু বলে নাই। তাহলে আমরা বি নাম্বারটা কিভাবে করব, এটা আমরা করে দেওয়ার মতো একটা ম্যাথ, আমি ইনফরমেশন গুলো বোর্ডে লিখছি, তাহলে সুবিধা হবে আমার জন্য তোমাদেরকে বুঝাইতে। ওকে, 0.1 মিলিমিটার ক্যাপিটাল এল হচ্ছে গিয়ে আমাদেরকে বলে নাই, L1 সমান সমান L2, আর F1 হচ্ছে গিয়ে 10 নিউটন, F2 আমাদের কোয়েশ্চনে বলে নাই, আর হচ্ছে গিয়ে একটা রেডিয়াস হচ্ছে গিয়ে যেরকম হবে আরেকটা রেডিয়াস হচ্ছে গিয়ে ডবল। এই তো আমাদের কাছে অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ ফোর্স মেনশন ইন দ্য সিস্টেম। ওকে ফাইন, আমরা ম্যাথটা শুরু করি। ওকে, তোমাদের আমি পিডিএফটা পাঠাবো। আচ্ছা, ম্যাথটা শুরু করার আগে আমরা আজানটা, আজান হবে একটু ওয়েট করি, ঠিক আছে? আজান হবে। ওকে, আমি কোশ্চেনটা ড্র করেছি, কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। প্রথমে একটা, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, প্রথমে আমি যে ওয়্যারটা ইউজ করেছি, এই ওয়্যারের লেন্থ ছিল L1, তার রেডিয়াস ছিল R1। এই ওয়্যারকে আমি F1 ফোর্স অ্যাপ্লাই করেছি, এই ওয়্যারটা 0.1 মিলিমিটার ইলংগেশন হয়েছে।
আমি আরেকটা ওয়্যার নিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড ওয়্যার। সেকেন্ড ওয়্যারের লেন্থ হচ্ছে এল টু, যেখানে ফার্স্ট ওয়্যারের লেন্থের ইকুয়াল, এই কারণে ফার্স্ট ওয়্যারের লেন্থ আর সেকেন্ড ওয়্যারের লেন্থ একই লেন্থ নিয়েছি আমি। সেকেন্ড ওয়্যারকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে আমরা জানি না, বাট সেকেন্ড ওয়্যারের সেকেন্ড ওয়্যারটা ছিল ফার্স্ট ওয়্যার থেকে ডবল রেডিয়াসের, মানে সেকেন্ড ওয়্যারটা একটু মোটা ছিল। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এখানে আমি ফোর্স কতটুকু চেঞ্জ করেছি, ঘটনা বুঝেছো? সেম লেন্থের ওয়্যার ছিল, বাট এটার থেকে এই ওয়্যারটা একটু মোটা, এই ওয়্যারটা একটু চিকন, মানে এটা থিক এটা থিন, এটা হচ্ছে তার থেকে রেডিয়াস ডবল। তো এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করবো, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করবো, যাতে করে এই দুইটা ওয়্যার একই অ্যামাউন্ট অফ ইলঙ্গেশন হয়। এখন বোথ ওয়্যার মেড অফ স্টিল, বোথ ওয়্যার মেড অফ স্টিল, সো বোথ ওয়্যার যদি এই এই ওয়্যার আর এই ওয়্যার যদি মেড অফ স্টিল হয়ে থাকে, তাহলে তাদের ওয়াইয়ের ভ্যালু কি হবে? সেম হবে। এটা কি তোমরা অ্যাগ্রি করো এই কথাটা? Yes, sir. কেন কেন? হ্যাঁ, কারণ ওয়াইটা হচ্ছে ইলাস্টিসিটি আমাদেরকে বুঝায়, আর ইলাস্টিসিটি হচ্ছে একটা প্রপার্টিস, এন্ড এই প্রপার্টিসটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালস এর সাইজ এন্ড শেপ এর উপর ডিপেন্ড করে না। যেমন আমি এক গ্লাস পানি নিলে পানির ডেন্সিটি যা হবে, এক বালতি পানি নিলে তারও ডেন্স, পানির ওই অত অতগুলো পানিরও ডেন্সিটি কি হবে? সেমই হবে। তো এই ইনফরমেশন গুলো আমরা লিখতে পারি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখন এফ টু ফাইন্ড আউট করা, সো লেটস স্টার্ট। সো আমাদের ইনফরমেশন আমরা শুরু করব এখান থেকে, কিভাবে লিখবো? ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত লিখবো? ওয়াই টু। ওয়াই এর ভ্যালু কি আমরা এখানে যদি লিখে ফেলি, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে কত? এফ ক্যাপিটাল এল এ স্মল এল। তাহলে ওয়াই ওয়ান এর বদলে কি লিখবো? এফ ওয়ান এল ওয়ান, এ ওয়ান আর কি লিখবো? এল ওয়ান। আর এখানে কি লিখবো? এফ টু ক্যাপিটাল এল টু, এ টু স্মল এল টু। ভ্যালুগুলো বসিয়ে দেই আমরা, এই দেখো এল ওয়ান ইকুয়ালস টু এল টু, রাইট? তাহলে এল ওয়ান এল ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, আর কি হবে? দুইটা ওয়্যার একই অ্যামাউন্ট অফ ইলঙ্গেশন হয়েছে, তাহলে এখানে কি স্মল এল ওয়ান স্মল এল ওয়ান কি ক্যান্সেল হয়ে যাবে না, রাইট? ওকে, তো এখন আমাদের টার্গেট হচ্ছে এফ টু ক্যালকুলেশন করা। তাহলে এফ টু ক্যালকুলেশন করলে কি করব? এই যে এ টুটা আছে, এ টুটাকে আমরা এ পাশে সেন্ড করে দেই, এই পাশে সেন্ড করে দিলে এ পাশে কি হবে? এ টু উপরে হবে, এ ওয়ান নিচে আছে, আর এফ ওয়ান আগে থেকে উপরে ছিল, উপরেই রাখলাম। এ টু এর বদলে আমি কত লিখতে পারি? পাই আর টু স্কোয়ার, আর এ ওয়ান এর বদলে কত লিখবো? পাই আর ওয়ান স্কোয়ার, আর এফ ওয়ান এর বদলে কত লিখবো? 10 নিউটন। কেন? কারণ আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল যেটা ঠিক থিন যে ওয়্যারটা আছে সেখানে 10 নিউটন ফোর্স আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এখন পাই পাই ক্যান্সেল, আর টু এর ভ্যালু কত? ওরা বলেছে সেকেন্ড যে ওয়্যারটা আছে এটা হচ্ছে তার ডবল, তাহলে আর টু এর বদলে আমি কত লিখবো বলো তো? টু আর ওয়ান, আর এখানে স্কোয়ার আগে থেকে ছিল, স্কোয়ার আগে থেকে, আর এখানে আর ওয়ান স্কোয়ার ইন্টু 10, আর ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, টু কে স্কোয়ার করলে কত হবে? 4 হবে। তাহলে 4 এর সাথে 10 মাল্টিপ্লাই করে দিলে কত হবে? 40। দ্যাট মিন্স এফ টু এর ভ্যালু ভ্যালু কত হবে? 40 নিউটন। আমাদেরকে বলেছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ফোর্স, তাহলে চেঞ্জ ইন ফোর্স কত লিখবো? এফ টু মাইনাস এফ ওয়ান, কত লিখবো? 40 মাইনাস 10 নিউটন, দ্যাট মিন্স কত হবে? 30 নিউটন। 30 নিউটন কি ইনক্রিজ করছি নাকি ডিক্রিজ করছি? ইনক্রিজড। এই কথাটা লিখতে হবে এক্সামে, তুমি যখন লিখবা এই ইনক্রিজড সাউন্ডটা তুমি যদি না লিখো, তোমার অ্যান্সারটা পারফেক্ট দাঁড়াচ্ছে না। কারণ আমাদেরকে বলছে হোয়াট অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ফোর্স নিড টু বি নিড, সো আমাদের 30 নিউটন ফোর্স শুড বি ইনক্রিজড করতে হবে, সাউন্ডটা বলতে হবে যে ইনক্রিজড করতে হবে, কমানোর দরকার হলে কম বলবা যে ডিক্রিজড। সো ম্যাথটা বুঝতে পেরেছো? ভেরি, আমাদের দেখো একটা শুধুমাত্র 10 নিউটন ভ্যালুটা বসিয়েছি, আর অন্য কোনো ভ্যালু কোনোভাবে বসানো দরকার হয়নি, জাস্ট ইনফরমেশন দিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারলাম, ঠিক আছে? এটা আমরা করতে পারলাম, এই হয়ে গেল আমাদের ক্যালকুলেশনস। পারবা তো?
ওকে এবার আমরা লিংক শেষ হয়ে গেলে জয়েন করব সাথে সাথে ঠিক আছে আমাদের ক্লাসটা শেষ হবে দেখি কখন শেষ হয় 8:30টা তো 8:40 তে শেষ হবে এবার তোমার মনে করো বাসায় একটা ওয়্যার আছে এই ওয়্যারটা হচ্ছে 2 মিটার লম্বা আমার কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে শুনবা এই ওয়্যারটা হচ্ছে কত মিটার লম্বা 2 মিটার লম্বা এটার এই ওয়্যারের 2 মিটার লম্বা 40% হচ্ছে গিয়ে মেড অফ স্টিল অ্যান্ড রেস্ট ইজ মেড অফ আয়রন ঠিক আছে 40% লেন্থ ইজ মেড অফ স্টিল অ্যান্ড রেস্ট ইজ মেড অফ আয়রন ওকে এটা হচ্ছে একটা ইনফরমেশন আরেকটা ইনফরমেশন কি এই ওয়্যারের ডায়ামিটার হচ্ছে কি 2 মিলিমিটার ওকে ডায়ামিটার হচ্ছে কি 2 মিলিমিটার এটা বলে দিয়েছে অ্যান্ড ইয়ং মডুলাস হচ্ছে গিয়ে স্টিলের জন্য 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার অ্যান্ড আয়রনের জন্য হচ্ছে গিয়ে 2×10^10 নিউটন পার মিটার স্কোয়ার কথা ইনফরমেশনগুলো বুঝতে পারছো তো ওকে এসে একটা ইনফরমেশন আরেকটা ইনফরমেশন আরেকটা ইনফরমেশন এখন আমাদের ইনফর্ম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম এটা হচ্ছে যে কোয়েশ্চেন যে ইফ উই ইফ উই লোড 10 কেজি ম্যাস ভার্টিক্যালি ফাইন্ড ইটস নিউ লেন্থ বুঝেছো এই ওয়্যারটা বেসিক্যালি হচ্ছে কত মিটার 2 মিটার লম্বা এই ওয়্যারের 40% লেন্থ হচ্ছে মেড অফ স্টিল রেস্ট ইজ মেড অফ আয়রন ডায়ামিটার হচ্ছে 2 মিলিমিটার স্টিলের ইয়ং মডুলাস আয়রনের ইয়ং মডুলাস বলে দিয়েছে অ্যান্ড ইফ উই লোড 10 কেজি ম্যাস ভার্টিক্যালি ফাইন্ড ইটস নিউ লেন্থ এই ম্যাথটা কোন একটা বোর্ডে আসছে খুঁজলে পাবা আমি দিয়ে দিব তো কি হবে আমরা কি করি আমরা ওয়্যারটাকে ডিভাইড করি এটা হচ্ছে 40% এটা হচ্ছে 60% 40% কি মেড অফ স্টিল 2 মিটারের 40% এটাকে তাহলে আমি ক্যাপিটাল L1 বলতে পারি এটাকে আমি ক্যাপিটাল L2 বলতে পারি না রাইট দুইটা যেহেতু দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাহলে আমি 10 কেজি ম্যাস কানেক্ট করলে স্টিল যতটুকু লম্বা হবে আয়রন ততটুকু লম্বা হবে না এটা হচ্ছে কি আমাদের মেইন অ্যান্ড ফার্স্ট ইনফরমেশন যেটা আমাকে গ্যাদার করতে হবে রাইট আচ্ছা আমি স্টিলের লেন্থটাকে বললাম L1 এটাকে আমি বললাম এটা হচ্ছে গিয়ে স্টিল আর এটা হচ্ছে গিয়ে আয়রন স্টিলের লেন্থটাকে হচ্ছে L1 বললাম আয়রনের লেন্থটাকে L2 বললাম আমি পাশাপাশি এভাবে কাজ করব এই পাশে কাজ করছি স্টিল নিয়ে এই পাশে কাজ করছি আয়রন নিয়ে সো আমি ইনফরমেশনগুলো লিখে ফেলি L1 কত হবে তাহলে 40% অফ 2 মিটার রাইট এটা করলে কত হবে দেখো তো 0.8 মিটার পারফেক্ট 0.8 মিটার তাহলে L2 কত হবে 2 মিটার থেকে 0.8 বাদ দিলেই হয়ে যাবে তাই না এটা হবে 1.2 মিটার রেডিয়াস কত 2 মিলিমিটার ডায়ামিটার তাহলে রেডিয়াস কত হবে 1×-3 মিটার তাহলে এরিয়া কত হবে পাই আর স্কোয়ার
এই এর ভ্যালু ক্যালকুলেশন করে কেউ একজন বলো। আর আয়রনের রেডিয়াসও কত হবে? একই রকমই হবে, এরিয়া এরিয়াটা আমাকে একটু বলো একজন, ঠিক আছে? আর ফোর্সটা কত হবে? এমজি। এম কত? 10 কেজি ম্যাস ইন্টু 9.8, ইকুয়ালস কত হবে? 98 নিউটন। আর তাহলে এখানে এফটা কত হবে? 98 নিউটন। এ কত এসেছে? 3.1415 ইন্টু 10 ইনভার্স 3। 3.1415 কত? 3.1 1415 1415 তো, আচ্ছা আমরা 14 নেই, দুই পয়েন্টের মধ্যে দুটা নেই। আর 10 ইনভার্স কত? 3 3 হবে, 10 ইনভার্স 3। এখানে তো আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিছিলা, বুঝছো? এই কারণে কি করতে হয়, বাসা প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? এটা যেহেতু তোমার ফার্স্ট প্র্যাকটিস, একটু ভুল হয়ে গেছে, এটাই প্র্যাকটিস করার মেইন উদ্দেশ্য। হ্যাঁ, কত এসছে একটু বলবা? 3.1415 ইনটু 10 ইনভার্স 6। ওকে, 3.14 10 ইনভার্স 6, ইউনিট কি? মিটার স্কয়ার। 3.14 10 ইনভার্স 6 মিটার স্কয়ার। আমরা কি ক্যালকুলেশন করব? L1, তাই না? আর এখানে কি ক্যালকুলেশন করব? L2। বুঝতে পেরেছ না, কনফিউশন আছে? ওকে, করে ফেলো। L1, আমরা L1 কিভাবে পাবো? Y1 এর ভ্যালু, Y1 হচ্ছে গিয়ে, সরি এটা তো S, স্টিলের যে ওয়াই এর ভ্যালু এটাকে আমি Y1 বলছি, আর আয়রনটাকে আমি Y2 বলছি, কেমন? তাহলে Y1 কত হবে বলতো? ফর্মুলা কি ছিল? F/FL a small l। তো সবার জন্য R1 এটা A1 লিখো, এটা F1 লিখো, F1 A1 এটা এটা লিখে ফেলো। তাহলে L1 কত হবে? L1টা উপরে চলে গেলে এখানে কত হবে? F1 L1 A1 Y1, am I right? I think yes. And একইভাবে ক্যালকুলেশন করার পর তুমি এখানে L2 এর ভ্যালু কি পাবা? F2 L2 A2 Y2, এখানে AR2 A2 F2, তুমি L1 L2 পাবা না ক্যালকুলেশন করে, পাবে? সিম্পলি পেয়ে যাবা। তাহলে আমাদের নিউ লেন্থ, স্টিলের নিউ লেন্থটা কত হবে বলতো? L1 প্লাস L1 হবে না LS এর জন্য? আর এখানে আয়রনের জন্য কত হবে? L2 প্লাস স্মল L2। বুঝতে পেরেছো কি বললাম, রাইট? তাহলে টোটাল লেন্থটা কত হবে?